প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা পর্যন্ত বঙ্গবন্ধুর অবদান ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে বারবার, কিন্তু সত্যকে কেউ মুছে ফেলতে পারে না। বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভাষা সংরক্ষণ ও সম্প্রসারণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী ইতিহাস ঐতিহ্য বজায় রেখে বাংলা ভাষা চর্চার আহ্বান জানান। আরো জানাচ্ছেন মুক্তা মাহমুদ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2021-এর উদ্বোধন এবং আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা পদক পান জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এবং মাথুরা বিকাশ ত্রিপুরা। নিজের শিক্ষককে সরাসরি পদক তুলে দিতে না পারায় আক্ষেপ করেন প্রধানমন্ত্রী। আমার দুঃখ এখানেই থেকে গেল যে আমি নিজে উপস্থিত থাকতে পারলাম না, আর বিশেষ করে যখন আমার শিক্ষক রফিকুল ইসলাম সাহেবের হাতে পদক তুলে দেওয়া, এটা যে আমার জন্য কত মানে সম্মানের এবং গৌরবের, কিন্তু আমার দুঃখ এখানে যে আমি নিজের হাতে দিতে পারলাম না। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শুধু ইতিহাস বিকৃতি নয়, জাতির পিতাকে ইতিহাস থেকে মুছে ফেলতে নানা চেষ্টা করা হয়েছে। এই আন্দোলন করতে যে বারবার আমাদের ছাত্রদেরকে জেলে যেতে হয় এবং বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবকে, এবং দীর্ঘদিন তিনি কারাবরণ করেন, কিন্তু মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিন্তু তিনি এই বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে তার সংগ্রাম অব্যাহত রাখেন। প্রতিটি পদক্ষেপ বঙ্গবন্ধু শেখ মুজিব যে নিয়েছিলেন, সেই কথাগুলি কিন্তু একসময় আমাদের ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল। সরকার প্রধান বলেন, জাতির পিতা মুক্তির স্বপ্নই দেখেছিলেন মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী জানান, বিশ্বের সব হারিয়ে যাওয়া ভাষা সংরক্ষণে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য আমরা রক্ষা করে, হ্যাঁ, আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে আমাদের অবশ্যই অন্য ভাষা শিখতে হবে বা আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম সেগুলো আমাদের যেমন শিখতে হবে, কিন্তু সেই সাথে সাথে মাতৃভাষাকেও আমাদের শিখতে হবে, আর সেই সাথে আমরা যেমন আমাদের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের ভাষাগুলিও যাতে সংরক্ষণ করা যায় বা তারা সেই ভাষার জন্য শিক্ষা গ্রহণ করতে পারে, তার জন্য আমরা যেমন বিনা পয়সায় বই দিই, আমরা তাদের বইগুলিও কিন্তু সেই ছাপিয়ে বিনা পয়সায় দিয়ে দিচ্ছি। মাহমুদ, আরটিভি, ঢাকা।